আগামী মাসে নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। নারীদের ওয়ানডে বিশ্বকাপের সূচি আগেই প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশ নারী ক্রিকেট দল এরই মধ্যে নিউজিল্যান্ডে পৌঁছে সেখানে অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপের ম্যাচকে সামনে রেখে। আগামী 4 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ আসর। প্রাথমিক পর্বে বাংলাদেশ খেলবে 7 ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি ক্রিকেট দলগুলো। প্রাথমিক পর্বে সব দল সব দলের মুখোমুখি হবে। বিশ্বকাপ মিশনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী 5 মার্চ। 5 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা নারী দল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে 7 মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ড নারী দলের। পরে 14 মার্চ পাকিস্তান নারী দলের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। এরপর বাংলাদেশ নারী দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে 18 মার্চ। পরে ভারত নারী দলের বিপক্ষে 22 মার্চ মাঠে নামবে বাংলাদেশ নারী দল এবং 25 মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। প্রাথমিক পর্বে নিজেদের সবশেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে 27 মার্চ। শুধুমাত্র ভারতের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশ খেলবে সকাল 7টায়, আর প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভোর 4টা থেকে।